আশ্চর্যে কিছু মানুষ সমাজে উঠে পড়ে লেগেছে। আমি সে বিষয়ে খুব বেশি বলবো না, নেতা হতে যাইনি। আমি একটাই কথা আপনাদের বলেছি যে আমি মানুষের জন্য কাজ করা আমার পরিবার। মন্ত্রী হতে যাইনি, এমএলএ হতে যাইনি, এমপি হতে যাইনি। আমি ভালো করে দেখবেন তাদের সময়টা খুব বেশি, কারণ আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমার নিজের খাওয়ার সময়টা আমি বার করতে পারি না, সেই সময় আমার নেই। যারা খাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা আপনারা যারা আছেন, একটা কথা বলি, এটা হচ্ছে ছোটখাটো ষড়যন্ত্র। চেষ্টা করেছে আমাকে অন্যভাবে ফাঁসানো। আমি আপনাদের একটা চিঠি দেখিয়ে রাখি, এই চিঠিটা একটু নজর করবে। যখন দেখছে একে অন্য কোনো ভাবে যত্ন করা যায় না, এই চিঠিতে লেখা হয়েছে বাংলাদেশের একাধিক জম্মু আমার বিরুদ্ধে আরাপ পরিচালনা হয় তার কোনো অর্থ হিসাব নেই। তোমার তোমরা অস্ত্রচালন করো, গরিব মানুষ খেতে পারছে না খাবার দাও, চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা দাও, তাদের পাশে দাঁড়াও। এর জন্য আমার লড়াই কিসে? তুমি আমার জীবন করবে, আমি তো তোমরা চাও। এটাই বলেছি বলে সবাই খারাপ, যে দরবারকে দেখে কোটি কোটি টাকা লুট হচ্ছে বলতে গেলে খারাপ। আজকে আমার বিরুদ্ধে চিঠি করেছে, আমি বলছি তার এক টাকার হিসাব যদি চাই সরকারি অডিট সহ ব্যাংকের রেজুলেশন বুক সহ আমি হিসাব সাথে 24 ঘন্টা প্রস্তুত, যখন চাইবে তখন আমি দেবো। আমাকে আমি যখন সোশ্যাল ওয়ার্ক করি, আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ করে। আমি কোনো রাজনীতি করতে যাই না কোথাও, সমাজসেবা আমার পরিবারের একটা হবি, আমি সেই হবিতে কাজ করি। কিছু মানুষ তারা মনে করছে হয়তো আমি তাদের কোনো জায়গাকে দখল করতে চাইছি। সেটা দু চার শ্রেণীর মানুষ হতে পারে, সেটা ধর্মীয় দিক হতে পারে, রাজনৈতিক ইস্যু হতে পারে। সেখানে দাঁড়িয়ে আমার এগেনস্টে বারবার আমাকে মানুষের কাছে ড্যামেজ করার জন্য, আমার একাধিকভাবে কুরুচি মন্তব্য করে সমাজে আমাকে মানুষের কাছে পচানোর চেষ্টা হয়েছে। আজকে ইফতার মজলিস, যেটা সম্প্রীতির বার্তা বারবার আমি দিয়ে থাকি, ইফতার মজলিসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে এখানে আসা যাবে না, এবং কিছু ধর্মীয় ভাবাবেগ লাগিয়ে আসতে নিষেধ করা হয়। কিন্তু আজকে আরো বেশি মানুষের ঢল নেমেছে। তদ্রূপ আমাকে ফাঁসানোর জন্য একটা চিঠি করা হয়, এই চিঠিটা করা হয়, যে চিঠিটা হচ্ছে একটা ফেক চিঠি। কিন্তু রাজ্যের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়, যেখানে লেখা হয়েছে আমি খোবায়েব আমিন, এই আরব সংগঠন, আমরা গভর্নমেন্টকে অডিট দিই, আমাদের সমস্ত গভর্নমেন্ট ওয়ার্ক করা আছে, রেজুলেশন আছে। আমরা তারপরেও বলা হচ্ছে আমরা নাকি অডিট জমা দিই না, এটা একটা ডুপ্লিকেট সংগঠন যেখানে কোটি কোটি টাকা লেনদেন, যার কোনো হিসাব নেই, কিন্তু আমি প্রতিটা হিসাব দিতে প্রস্তুত। এবং বলা হয়েছে আমরা এই দরবার শরীফের পক্ষ থেকে নাকি বাংলাদেশ থেকে একাধিক জঙ্গি সংগঠনের এখান থেকে জঙ্গি ট্রেনিং দিই আমরা। এবং বলা হয়েছে বসিরহাটের দাঙ্গায় নাকি মূল নায়ক আমি ছিলাম। কিন্তু এটা আমি বলবো যে যে লিখেছে চিঠিটা, যে পোস্ট অফিস থেকে পোস্ট হয়েছে, সেখানে তদন্ত আমি জিডি করেছি, প্রশাসন করুক। যদি আগামী দিন প্রশাসন আমার সঙ্গে জিডি নিয়ে তদন্ত না করে, আমি হাইকোর্ট থেকে কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি দৌড়াতে রাজি আছি। এটা সল্টলেক একটা পোস্ট অফিস থেকে আমার কাছে পৌঁছেছে, নির্দিষ্ট ঠিকানা দেওয়া হয়নি। আমি কিছু না, আমার কথা হচ্ছে আমি মানুষের সঙ্গে কাজ করি, আমি মানুষের কাজ করি, করব, এখনো করছি, আগামী দিন করব। আমার তাদের জন্য কাজ যারা আদিবাসী, দলিত, অসহায়, মুসলিম, যারা গ্রামে একদম নিম্ন জায়গায় পড়ে, যারা খাওয়া পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, যাদের হাতে মাল্টিমিডিয়া ফোন নেই যে আপনাদের সংবাদ মাধ্যম দেখবে, আমার সেই মানুষগুলোর জন্য আমি কাজ করি এবং আমি তাদের জন্য কাজ করব। এটা আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য, আমার হবে, এবং আমি সেই কাজে যুক্ত। এবং আগামী দিন আপনাদের এটাও জানিয়ে রাখি, এই চিঠিটা তাদের নেক্সট পরিকল্পনা নয়, আমাকে মার্ডার করার হুমকি তারা কল রেকর্ডে দিয়েছে এবং সেটাও আমি জিডি করেছি। এরপরেও যদি প্রশাসন তৎপরতা না নেয় আমার উপরে কিছু হলে, বাংলার মানুষকে আমি বলবো এর জন্য দায়ী থাকবে প্রশাসন।